ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 2x প্লাস 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের 5 গুণ হলে এর সাংখ্যমান নির্ণয় করো। ওকে, তাহলে দেখো সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের দুটি বীজ আমরা ধরে নিচ্ছি, বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা। এবারে কি বলা হয়েছে, একটি বীজ অপর বীজের 5 গুণ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 5 ইন্টু বিটা। ওকে, তাহলে এটা একটা সম্পর্ক আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা কি জানি যে বীজদ্বয়ের যোগফল হবে বি বাই এ। তাহলে এখানে বি হচ্ছে 5a প্লাস 2 মাইনাস বি বাই এ, তো মাইনাস 5a প্লাস 2 ডিভাইডেড বাই 1, কারণ এ হচ্ছে 1, তো আমি সেটা লিখলাম না, মাইনাস 5a বাই 2 হচ্ছে, 5a প্লাস 2 হচ্ছে। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হবে সি বাই এ, তো সি হচ্ছে 5a প্লাস 2 আর এ হচ্ছে 1, তাহলে হচ্ছে 5a প্লাস 2। ফাইন। আচ্ছা, এবারে আমরা কি করতে পারি, এটাকে আমি 1 নম্বর দিই আর এটাকে আমি 2 নম্বর দিই। ফাইন। আচ্ছা, এবারে দেখো আমরা 1 নম্বরে আলফা ইজ ইকুয়াল টু 5 বিটা বসাতে পারি। 1 নম্বরে আলফা ইজ ইকুয়াল টু 5 বিটা বসাই, তাহলে কি আসবে, আলফার জায়গায় আসবে 5 বিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 5a প্লাস 2, তাহলে 6 বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 5a প্লাস 2, দেয়ার ফোর বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 5a প্লাস 2 ডিভাইডেড বাই 6। ওকে, আচ্ছা এটা হলো। আচ্ছা, এবার দেখো 2 নম্বরেও আমরা কি করতে পারি, 2 নম্বরেও আলফার জায়গায় 5 বিটা বসাই, তাহলে কি হবে, আলফার জায়গায় বসাচ্ছি 5 বিটা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 5a প্লাস 2, দেন 5 বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a প্লাস 2, দেন বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a প্লাস 2 ডিভাইডেড বাই 5। ফাইন। আচ্ছা, এবারে তাহলে দেখো এই যে এখানে যে আমরা বিটা ভ্যালুটা পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, বিটা স্কোয়ারের জায়গায়, তাহলে কি হবে, মাইনাস 5a প্লাস 2 বাই 6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a প্লাস 2 বাই 5। ওকে, আচ্ছা, তাহলে এটা স্কোয়ার করলে কি আসবে, মাইনাসটা চলে যাবে, তাহলে হবে 5a প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার, দ্যাট ইজ 36 ইজ ইকুয়াল টু 5a প্লাস 2 বাই 5। ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 5 ইন্টু 5a প্লাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 ইন্টু 5a প্লাস 2। এবার সব এক জায়গায় নিয়ে আসো, তাহলে মানে এক সাইডে নিয়ে আসো, 5 ইন্টু 5a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 36 ইন্টু 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 5a প্লাস 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে, 5 ইন্টু 5a প্লাস 2 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে দেখো এই 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে না, কারণ 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তখন কি হবে, দেখো সমীকরণটাতে, এ দেখো 5a প্লাস 2 এটা যদি 0 হয়ে যায় তাহলে x টার্মটা থাকবে না আর এখানে কনস্ট্যান্ট টার্মটাও থাকবে না, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে, x এর মান 0 হয়ে যাবে তখন, ঠিক আছে। তো x এর মান 0 হলে এখানে যে কন্ডিশনটা দিয়ে হয়েছে একটি বীজ অপর বীজের 5 গুণ, সেই কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই হবে না, ঠিক আছে, তাহলে এখানে 5a প্লাস 2 ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, সো সো এখানে কি হচ্ছে, 5a প্লাস 2 ইজ নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স হোয়াট, দেয়ার ফোর a ইজ নট ইকুয়ালস টু মাইনাস 2 বাই 5, ঠিক আছে, দুইটাও দিকে গেলে মাইনাস 2 হবে, 5 দিয়ে ভাগ করলে হবে মাইনাস 2 বাই 5, তাহলে তা এর ভ্যালু যদি মাইনাস 2 বাই 5 না হয় তাহলে কি হচ্ছে, তাহলে এই যে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা আসছে সেটা 0 হবে, তাহলে 5 ইন্টু 5a প্লাস 2 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। সো 5 ইন্টু 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 36, দেন 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 36 বাই 5। আচ্ছা, এবার দুইটাকে ডান দিকে নিয়ে যাও, সো 5a ইজ ইকুয়াল টু 36 বাই 5 মাইনাস 2, এলসিএম করো, এটা 5 হলো, 36 মাইনাস 10 সো 26 বাই 5, দেয়ার ফোর এ ইজ ইকুয়াল টু 26 বাই 25, ঠিক আছে, তাহলে এর মান আমরা পাচ্ছি কি না, 26 বাই 25। সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।